নাটোরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সবাই সুস্থ। আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নাটোর সদর উপজেলায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। এদের দুইজন মেয়ে, একজন ছেলে। সোমবার ১৬ আগস্ট সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালের গৃহবধূ লিপি বেগম ২৫ ফুটফুটে এই তিন সন্তানের জন্ম দেন। লিপি বেগম সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানা স্ত্রী। বিয়ের দুই বছর পর একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি এই দম্পতি। হাসপাতালের আরএমওদা আমিনুল ইসলাম সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন। তার তত্ত্বাবধানেই নর্মাল ডেলিভারির মাধ্যমে এই তিন সন্তানের জন্মগ্রহণ করে। দা আমিনুল ইসলাম সোহেল জানান, গৃহবধূ লিপি সোমবার ভোরে হাসপাতালে ভর্তি হন। পরে নর্মাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০টা ৩৬ মিনিট দ্বিতীয় সন্তান ও ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন তিনি। তিনি জানান, দুটি শিশুর ওজন ২ কেজি ও একটির ওজন ১.৫ কেজি। মূলত জন্মের সময় স্বাভাবিক শিশুর ওজন ২.৫ কেজির মতো হয়। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন। নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।